নমস্কার বন্ধুরা, ভিলেজ স্টাইল কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হবে আপনার রুই মাছ দিয়ে তেল ঝাল। তো বন্ধুরা, কেমন ভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, আজকে স্পেশাল হলো এটা যে আমার মায়ের আজকে জন্মদিন, তো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। এখন আমি উনুনটা ধরিয়ে নেব, আমার উনুনটা ধরে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে নেব। আগুনটা ধরতে ধরতে এখন আমি মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। লবণ ভালো করে মাখিয়ে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, গরমে তেলটা দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছ কাটা দিয়ে দেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ করে নামিয়ে নেব। মাছ ভাজার তেলে এতে এক চামচ তেল রয়েছে, আমি আর বড় চামচের এক চা চামচ তেল দিয়ে দেব মাছের ঝাল করার জন্য। তেল ঝাল পরিমাণটা একটু বেশি লাগবে। তেজপাতা, শুকনো লঙ্কা, এক চা চামচ জিরা, আদা বাটা দেড় চামচ মতন ছোট চামচে দিয়ে দেব। চার কাপের আধা কাপ মতন জল একটু দিয়ে দেবো। আগে যেহেতু দিয়েছি, আর একটু পরিমাণ মতন দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো দুই চামচ মতন, পরিমাণ মতন দিয়ে দেব। মশলা কাটা জল জল রয়েছে, দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেবো, ওই বড় কাপের এক কাপ মতন, ঝোল ঝোল টাইপের একটু হবে, তরকারিটা ফুটবে তো তার জন্য। আমার তরকারিটা ফুটে গেছে, প্রায় 5-7 মিনিট হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। একটু গরম মশলা পাউডার, গরম মশলা বাটা দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেব। তেল ঝাল, রুই মাছের তেল ঝাল একদম রেডি। দেখুন কত সুন্দর কালারটা লাগছে, এই দেখুন মাছটা, দেখুন দেখেছেন কত সুন্দর লাগছে, বড় বড় হোটেলেও এরকম হয় না এত সুন্দর। দেখুন আজকে আমার জন্মদিন, আমি জানি না আমার জন্মদিন, আমার ছেলে মেয়েরা দেখুন সব আয়োজন আমার ছেলে মেয়েরাই করেছে। তো কি কি করেছে দেখুন, দেখুন পটল ভাজা, বেগুন ভাজা, স্লাইড, পাঁপড়, ডাল আছে, চিকেন কষা আছে, আর রুই মাছের তেল ঝাল। তো
তো এখন আমি খেয়ে দেখব আমার ছেলে মেয়ে রান্না করেছে, এবার আমি খাবো, খেয়ে দেখব কেমন হয়েছে। এবার আমি খেয়ে দেখবো রুই মাছের তেল ঝাল কেমন হয়েছে। খেতে তো ভীষণই ভালো হয়েছে। রুই মাছের তেল ঝাল আমার ছেলে কেমন করে বানিয়েছে আপনারা তো দেখেছেন, তো আপনারাও ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকের মতন এই পর্যন্তই, নতুন কোনো রান্না নিয়ে আবার হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।